আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আবারও আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আসলে মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, ঠান্ডায় গলা বসে গিয়েছিল, তো যার কারণে ভয়েস দিতে পারছিলাম না, তাই এই ব্লগটা শেয়ার করতে আমার লেট হয়ে গেছে। এটা আমার গত বছরের ভিডিও, ডিসেম্বরে পিকনিক হয়েছিল, তো সেই তখনের ভিডিও আমি এতদিন পর আপনাদের সাথে শেয়ার করছি আসলে অসুস্থ থাকার কারণে। তো পিকনিকটা হয়েছিল আমার আপুর বাড়িতে, তো আমরাও ছিলাম ওখানে, সবাই মিলে খুবই এনজয় করেছি। তো দেখতেই পাচ্ছেন তখন দুপুরের টাইম ছিল, তো দুপুরে আয়োজন করা হয়েছিল পিকনিকের। বাড়ির সামনেই খোলা মাঠ ছিল, অনেক জায়গা, তো ওখানেই আয়োজন করা হয়েছে, আর এইভাবে ইটের চুলায় রান্নাবান্না সব করা হয়েছে। তো বেশ কয়েকটা চুলা তৈরি করা হয়েছিল এভাবে ইট দিয়ে, তো লাকড়ি দিয়েই রান্নাটা করা হয়েছে, অনেকগুলো লাকড়িও আনা হয়েছিল। তো লাকড়ি চুলার রান্নাটাই আসলে অন্যরকম মজা হয়। তো আসলে পিকনিক করতে গেলে এভাবে করলেই আসলে মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যে নিজেরা রান্নাবান্না করে যদি খাওয়া হয়। তো এই যে এখানে ভাত রান্না করা হয়েছে, এইটাতে ছিল আচার, আপুর চাচি শাশুড়ি তৈরি করেছে, আচারটা এতটাই মজা ছিল, তো দেখে আমার এখনও আবারও খেতে ইচ্ছা করছে, মশলা খুবই মজার ছিল। আর এটা হচ্ছে গরুর মাংস, এটাতেও ভাত ছিল। আর এটা হচ্ছে চিকেন, একটু ঝোল করে ঝাল করে রান্না করা হয়েছে, এটাও ভীষণ মজা হয়েছিল। আর এই পাশে সালাতের জন্য ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, শসা সব কিছুই কেটে রেখেছে, তো এটা যখন খাওয়া দাওয়া করব তখনই তৈরি করে নিব, সালাদটা তো আগে থেকে তৈরি করে রাখলে নষ্ট হয়ে যাবে, তো যার কারণে কেটে রাখা হয়েছে। আর এখানে সিদ্ধ ডিম ছিল, তো এখানে বাচ্চারা খুবই মজা করছে, সবাই খুবই আনন্দ করছে, গান বাজছিল আর ওরা নাচানাচি করছিল। তো এই হলো সেই ব্লগার যার সাথে পিকনিক করতে গিয়ে আমার দেখা হয়েছিল। তো মূলত আন্টি পিকনিকের সম্পূর্ণ আয়োজন করেছে, আন্টিদের বাড়িতেই পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো আন্টি হচ্ছে আমার আপুর শাশুড়ি হয়, আন্টিও কিন্তু একজন ব্লগার, ওনারও FB-তে পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে, শাহানাজ লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। আন্টিও একজন খুবই ভালো মনের মানুষ, খুবই মিশুক, খুব আদর করে আমাদেরকে, তো খুবই ভালো লাগলো আন্টির সাথে একসাথে পিকনিক করতে পেরে। তো এটা হচ্ছে আন্টিদের বাড়ির লেক, লেকটা ভীষণ সুন্দর, তো ভাবলাম যে একটু ঘুরে আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকে হয়তো চিনেন, এটা চট্টগ্রামে তাজমহল নামে খুবই পরিচিত, অনেকে হয়তো জানেন না, তো ভেতরে আসার আসলে কোনো সুযোগ নেই, যার কারণে আপনাদেরকে একটু বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন পুরো তাজমহলের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো লেকটা হচ্ছে মাঝখানে রাস্তা, আর দুই পাশে দুটা লেক, আর এক পাশে এরকম খেজুর গাছ আছে কিছু লাগানো, এরপর বসার জন্য কিছু সিট দেয়া আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে লেকের পাড়গুলো। এখন খাওয়া দাওয়ার পালা, তো এখানে আপু, আম্মু আর আপুর চাচি শাশুড়ি, যিনি আচারটা তৈরি করেছিলেন, তো ওনারা খাবার সার্ভ করে দিচ্ছে, একজন এক একটা করে সার্ভ করে দিচ্ছে, আর সবাই এসে যা যা খাবে সব কিছু নিয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ খাবারগুলো খুবই মজা হয়েছিল। ফার্স্টে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা এখন সবাই মিলে একসাথে খাচ্ছে, ওরাও খুবই আনন্দিত ছিল, খুবই মজা করেছে। খাওয়া দাওয়া শেষে কিছু গেমসেরও আয়োজন করা হয়েছিল, যেন পিকনিকটা আরও বেশি এনজয়েবল হয়। তো এখন চেয়ার খেলা হচ্ছে, এখানে আমরা বড় ছোট সবাই পার্টিসিপেট করেছি।
তো এই খেলাটা খুবই ভালো লাগে, অনেকটা হার্ট বিট বেড়ে যায়, যে যারা লাস্টে থাকে বিশেষ করে তাদের অবস্থা তো খুবই খারাপ হয়, এই বুঝি গানটা অফ হলো, এই বুঝি আমার সিটটা হারালো, তো খুবই মজা করেছি আমরা। তো এখন হচ্ছে আমার আপু আর আপুর ননদ ছিল, তো আপু সেকেন্ড হয়েছে, আপুর ননদ ফার্স্ট হয়েছিল, যাক সবাই মিলে খুবই মজা করেছিলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো আসলে কোনো বিষয় না, বা কেউ জিতলো না সেটাও কোনো ব্যাপার না, এনজয় করাটা ছিল আসলে মুখ্য ব্যাপার। তো গিফটেরও আয়োজন করা হয়েছিল যেন বাচ্চারাও খুব খুশি হয়, তো বড় ছোট সবাইকে, যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে সবাইকে গিফট দেওয়া হয়েছিল, এছাড়াও বাচ্চারা সবাই গিফট পেয়েছে যেন মন খারাপ না করে। তো এরপর এখন পিলো পাসিং খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই খেলছি, বড় ছোট সবাই একসাথে খেলছি। অবশেষে এখন তিনজন আছে, আপু, আপুর মেয়ে আর আপুর ছোট ননদ। তো আপু থার্ড হয়েছে, এখন আপুর মেয়ে আর ওর ছোট ননদের মধ্যে খেলা হচ্ছে, তো দেখা যাক কে ফার্স্ট হয়। তো অবশেষে আপুর মেয়ে ফার্স্ট হয়েছে, আপুর ননদ সেকেন্ড আর আপু হয়েছে থার্ড। তো সবাইকে কনগ্রেচুলেশনস জানাই জিতার জন্য। তো এরপর এখন বিস্কিট খেলা হচ্ছে, এই খেলাটা দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে, স্কুলেও আমাদের ঠিক এমনভাবে খেলা হতো, এখনকার স্কুলগুলোতে আমি জানি না সঠিক এভাবে এখনও কি বিস্কিট খেলাগুলো হয় কি না, আমার বাচ্চারা যে স্কুলে পড়ে ওখানে তো হয় না, অন্যান্য স্কুলে বলতে পারবো না হয় কি না। তো আমাদের সময়টা আসলে খুবই মজা করতাম, বিভিন্ন গেমস হতো, তো সব কিছুই আসলে মনে পড়ছিলো, ওদের দেখে আমারও খেলতে ইচ্ছে করছিলো, কিন্তু যাই হোক এখন তো সেই বয়স আর সেই সময়টাও নাই, যে সময়গুলো পার করে এসেছি সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। খুব সুন্দর দিন ছিল আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সময় পার করেছি জীবনে, তো সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপর আমাদের পিকনিক এন্ড হয়ে গেছিলো আর কিছুই হয়নি, তো ব্লগটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল অনেক দোয়া, আল্লাহ হাফেজ।